আসসালামু আলাইকুম বিকিংয়ে সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি ঈদের আরও একটি স্পেশাল রান্না নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করব আফগানিস্তানের একটি জনপ্রিয় পোলাও রেসিপি যার নাম হলো কাবুলি পোলাও এটা যেমনই সুস্বাদু তেমনি খুব সহজেই রান্না করা যায় তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে চার কাপ বাসমতি চাল নিয়েছি এটা মূলত বাসমতি চাল দিয়েই করা হয় চার কাপে আমার আটশো গ্রামের মতো হয়েছে এটাকে ভালোভাবে ধুয়ে আমি বিশ মিনিট ভিজিয়ে রাখব এখন আমি নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণে মাংস মাংসটা একটু বড় বড় করেই কেটেছি আমি হাড্ডি চর্বি সহ নিয়েছি তিনটে গাজর জুলিয়ান কাট করে নিয়েছি দেখুন আরও নিয়েছি কালো কিশমিশ কিছুটা এখন আমি এর জন্য তৈরি করে নেব একটা স্পেশাল মশলা যার জন্য আমি কালো গোলমরিচ নিয়েছি এখানে দেড় চা চামচের মতো কারণ এখানে কোনো লাল মরিচের গুঁড়ো ইউজ করা হয় না দিয়ে দিচ্ছি লবঙ্গ এক চা চামচ দুইটা কালো এলাচ দিয়ে দিচ্ছি জিরা এক টেবিল চামচ পরিমাণে আর বড় বড় দুই টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি এলা যেটা আমরা সাধারণত ইউজ করি তাই এক টেবিল চামচ পরিমাণে সব কিছু আমি সুন্দরভাবে এখন গুঁড়ো করে নিব এগুলিকে আমি ভাজিনি এভাবেই আমি গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে একটা চামচ পরিমাণে ঘি দিয়ে আমি গাজরগুলিকে সামান্য রান্না করে নিব যেন গাজরটা নরম হয় সেরকম করে আমি গাজরগুলো রান্না করে নিব দেখুন সবটুকু গাজর আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে এটা সফট হওয়া পর্যন্ত রান্না করব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে চিনি গাজরটা যেহেতু মিষ্টি এটা যেন আরও একটু মিষ্টি হয় তার জন্যই চিনিটা দেয়া উল্টে পাল্টে দেখুন আমি এটা রান্না করে নিচ্ছি এতে কোনো পানি টেনি দেওয়ার প্রয়োজন নেই হালকা সাতে করে নেবেন তারপর আবারও একটু ঘি দিয়ে আমি এখানে কিশমিশগুলিকে একটু ভেজে নিব। দেখুন এখানে আমি কালো এবং নর্মাল যে আমরা ইউজ করি সব মিলে হাফ নিয়েছি নিয়ে ভেজে নিব লো হিটে এটা যখন এরকম ফুলে ফুলে উঠবে সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি আমি এখানে একটা প্যান বসিয়ে চুলায় এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সয়াবিন তেল আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা ঘিও করতে পারেন ওরা মূলত ঘি এ রান্নাটা করে নেয় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভেজে নিব একদম ভাজবো না যখন এটা লাল লাল হয়ে আসবে সে পর্যন্ত আমি এটা ভেজে নিব আর অনবরত নেড়ে নিতে হবে না হলে কোনো দিকে বেশি রান্না কোনো দিকে কম রান্না হয়ে যাবে দেখুন ঠিক এ অবস্থা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবটুকু মাংস সব মাংস দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে উল্টে পাল্টে এটা আমি কষিয়ে নেব কিছুক্ষণ যতক্ষণে না এর কালারটা চেঞ্জ হয় আপনারা এই অবস্থায় আদা রসুনটাও দিয়ে দিতে পারেন এ রান্নায় যদিও আদা রসুন ইউজ করা হয় না আমাদের টেস্টের জন্য আমরা এতে আদা রসুন একটু ইউজই করতে পারি এতে আমি পানি দিয়ে দিয়েছি আট কাপের মতো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন এখানে আমি তিন চার চামচের মতো লবণ দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করে নেবেন আর যে মশলাটা আমি তৈরি করেছিলাম তা থেকে তিন টেবিল চামচ পরিমাণে ভরা ভরা আমি দিয়ে দিলাম কারণ এতে কোনো লাল মরিচের গুঁড়া আদা রসুন এগুলি কিন্তু ইউজ করা হয় না আমি এতে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব নিয়ে রান্না করব মাংসটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা এখানে এক ঘন্টার মতো রান্না করেছিলাম মাংসের ধরন অনুযায়ী টাইমটা কম বেশি লাগতে পারে দেখুন এক ঘন্টা পরে ফিরে আসলাম এর ঝোলটাও কিছুটা টেনে গেছে আর মাংসটাও একদম পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গেছে একদম সফট হয়ে গেছে এখন মাংসগুলিকে আমি আলাদা করে নিব সবটুকু মাংসই আমি তুলে নিব এই স্টক থেকে আর এই স্টকটা আমি পরবর্তীতে আবার ইউজ করব। এই রান্নাটাই স্টকটা আবার পরবর্তীতে ইউজ করা হয় দেখুন মাংসগুলি আমি তুলে নিচ্ছি এই যে সবটাই তোলা হয়ে গেছে এখানে আমার চার কাপের মতো স্টক আছে এতে আমি আরো দুই কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে বাড়িয়ে নিয়েছি তারপর ফুটিয়ে নিলাম দেখুন ফুটছে এখন এতে আমি দিয়ে দিচ্ছি সবটুকু চাল সবটুকু পানি ঝরানো চাল আমি এতে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে চার কাপে আট কাপ পরিমাণে পানি লাগবে কিন্তু না আমি পরে যেহেতু দমে দিব তাই দুই কাপ পরিমাণে আমি কম দিয়েছি এতে এটা ঝরঝরে থাকবে আমি এতে এক টেবিল চামচ পরিমাণে চিনি ও এক চা চামচ পরিমাণে এলাচের গুঁড়া এক চা চামচ পরিমাণে যে মশলাটা আমি তৈরি করেছিলাম তা দিয়ে সুন্দরভাবে নারিয়ে মিক্স করে নিয়েছি দেখুন মিক্স করে কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপর যখন এটা ফুটি উঠবে একদম সমান সমান হয়ে যাবে তখন আবার আমি ফিরে আসছি দেখুন এর পানিটা একদমই শুকিয়ে গেছে জায়গায় হালকা ভেজা ভেজা আছে এ অবস্থা আমি এতে সম্পূর্ণ মাংস টুকরো দিয়ে দিছি উপরে এভাবে দিয়ে তার উপরে যে গাজরটা আমি ভেজে রেখেছিলাম হালকা সেটাও এর উপরে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিব কিশমিস দিয়ে এটা দমে দিয়ে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একদম চুলাটা লো হিটে দিয়ে আপনারা এটা দমে দিয়ে দিবেন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি উপর দিয়ে ঘিটে দিলে এর ঘ্রানটা সুন্দর আসবে আর আমি একটা কাপড় দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে এটা ঢেকে দিচ্ছি যাতে ঢাকনাটা ঘেমে এর পানিটি ভিতরে চলে না যায় পানিটি ভিতরে চলে গেলে হবে কি এ প্লাউটা নরম হয়ে যেতে পারে দেখুন এভাবে ঢেকে আরও পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসছি এখন দেখাচ্ছি এর অবস্থা কি দেখুন রান্নাটা কমপ্লিট আমি চারদিকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে এ পোলাওটা কতটা ঝরঝরে আছে এই যে একদমই কিন্তু ঝরঝরা পুতিটা রাইস আলাদা আলাদা আছে আর মাংসটাও একদম সফট হয়ে গেছে আমি একটু একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিব আপনারা চাইলে এটা ঈদের দিন রান্না করতে পারেন সবাইকে চমকে দিবেন ঈদের দিনে রান্না করে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে আমি দেখুন এই যে এটা একটু সার্ভ করে দিচ্ছি কিন্তু আমি মাংসটা ভেঙে দেখাতে ভুলে গেছি কিন্তু মাংসটা অনেকটাই সফট হয়েছিল একদমই সফট ধরলেই একদম খুলে যায় এরকম হয়েছিল দেখুন উপর থেকে আমি একটু গাজর আর একটু কিসমিস দিয়ে এটা ডেকোরেশন করে দিচ্ছি আপনারা চাইলে এরকম দিতে পারেন আর চাইলে স্কিপ করতে পারেন তো হয়ে গেল আমার কাবুলি পোলাও আশা করি ঈদের দিনে আপনারা এটা রান্না করে স্বাদ উপভোগ করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ